আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিলাইসরের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিশেষ করে যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমরা দ্বিতীয় দিন শুরু করলাম খুব ভোরে, ঘুম থেকে উঠলাম প্রায় 4:45 ঘুম থেকে উঠে আমরা রওনা হলাম বিসমিল্লাহ করে। তো আজকের রওনা আমাদের দুফানের ঝর্ণা দেখতে যাব। তো চলেন যাওয়া যাক। চলতে চলতে বন্ধুরা একটু মজা করতেছে এটা, তো আমরা মজা নিয়ে যাচ্ছি। আসলে একটা গান চলতেছে সুন্দর, যদি এটা এখানে দিতে পারি নাই তো আর এখানে আর একটা গানের যদি করি এটা আবার কপিরাইটের জন্য তাও পারতেছি না। তো আমরা নিজেরাই গাইলাম, তবে এখানে এটা সংযোগ করা সম্ভব হয়নি যে কোনো কারণে। তো আমরা এমনি অনেক আনন্দের মধ্যে দিয়ে গেলাম। আবার একটা জিনিস গিফট পেলাম সেনাবাহিনীর পক্ষ থেকে, বিরিয়ানি। তো এটা খেতে খেতে আমরা যাচ্ছি, কিন্তু অনেক আনন্দ পেলাম, অনেক খুশি লাগলো, আসলে বোঝার মতো বলার মতো নয় এটা। দেখতে দেখতে চলে আসলাম মারমাপাড়া। তো মারমাপাড়া একটা দোকানের মধ্যে আমরা চা নাস্তা খেলাম সবাই মিলে, মারমারা সহ কয়েকজন আমাদের সাথে যে গাইড ছিল তাকেও খাওয়ালাম। এই ফাঁকে আমাদের এই আসলে পাখির বাসাগুলো দেখছি যে অনেক আগে বাবুই পাখির বাসা, তো এটাও নিয়ে নিলাম। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি, মনে হচ্ছে আমরা এভারেস্ট জয় করে ফেললাম এরকম অবস্থা। তো নিচে আসলাম এটা ধরে, কিন্তু পাহাড়টা অনেক উঁচু আসলাম, তারপরেও আমরা শেষ পর্যন্ত, এখন আমরা প্রায় ঝর্ণার পাশে চলে আসলাম। ইনি হলেন আমাদের রহিম ভাই, যিনি কক্সবাজার রামু থেকে আসছে। তো ওনাকে আমি টেনে তুললাম, গুহা দিয়ে আসছে ও। দেখতে দেখতে আমরা ঝর্ণার পাশে চলে আসলাম। এখন আর কোনো কথা হবে না, একটু মজা করব, দেখেন আপনারা সবাই। তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ধূপখানি ঝর্ণা হওয়ার কারণ হচ্ছে যে ধূপ অত্য সাদা আর পানি অত্য পানি, অর্থাৎ এটা এই ঝর্ণার পানিগুলো নাকি সাদা, যার কারণে আসলে সাদা, যার কারণে এটার নাম ধূপ পানির ঝর্ণা রাখা হয় ওদের ভাষায়। তো সাদা পানির ঝর্ণা এক কথায়। তো আর কথা বাড়াবো না, আপনারা একটু থাকেন, আমরা একটু মজা করি, আপনারা দেখেন। তো আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল। মাশাআল্লাহ কি সুন্দর হাসি আমার ভাইয়ে, আমার কান্ট থেকে হাসতেছে সে। আসলে পানিগুলো সাদা দেখেন। তো আমরা অনেক মজা করলাম, অনেকক্ষণ থাকলাম এখানে, প্রায় 1 ঘন্টা ছিলাম আমরা। তো আপনাদেরকে এগুলো আমি যে সুন্দর ইয়াগুলো আছে, দৃশ্যগুলো আছে, ওইগুলো দেখালাম। তো এখন আমাদের প্রায় চলে যাওয়ার পালা, অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ আসছিলাম। তো আপনারাও আসেন, দেখে যান, আসলেই অনেক সুন্দর। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন, আল্লাহর দেওয়া এই সুন্দর নিয়ামত যদি দেখতে চান তাহলে একবার এসে দেখে যান। আসলে আমাদের তো সারা বছরে প্রায় কাঁধের ভিড়ে থাকি, এই পাখি কোনো একটা সময় সুযোগ করে যদি আসতে পারেন, আমি বলবো মনকে একদম ফ্রেশ করে যেতে পারবেন। এইটুকু এবার আমাদের চলে যাওয়ার পালা। তো অনেকক্ষণ ছিলাম,
তো চলেন আল্লাহ হাফেজ। ঝর্ণা থেকে এখন আমরা বিদায় নেওয়ার পালা, চলে যাচ্ছি ঝর্ণা, টাটা, বাই বাই। পরবর্তী কোনো একদিন যদি আল্লাহ যদি কবুল করে তাহলে আবার আসবো। তবে আমাদের ভিডিও এখনও শেষ হয় নাই, আপনারা থাকেন, এখন আমরা চলে যাচ্ছি, ডাইরেক্টলি বাড়িতে চলে আসতেছি এখন। তো এই পাখি আপনাদের সাথে আবারও কাপ্তাই লেকের ভিতরে একটু মজা করে নিচ্ছি সবাই মিলে। কাপ্তাই লেকের বর্ণনাটা আমি আরেকটা ভিডিওতে দিব, এটা আরেক অনেক আগে, যেটা ভিতরে প্রবেশ নিষেধ। ওইখানে আমরা আমাদের এক সেনাবাহিনী বন্ধু আছে, ওনার মাধ্যমে আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর যেটুকু পারলাম আপনাদের জন্য ভিডিও করলাম, এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বাঁধের ভিতরে, বাইরে না, লেকের বা লেকের ভিতরে না, এটা অবশ্যই যেখানে যাওয়া অনুমতি নেই। ওইখানে কোনো রকম করে আমরা, আমাদের এক বন্ধু থাকার কারণে সেনাবাহিনীর, যার কারণে আমরা এখানে ভিতরে প্রবেশ করতে পারছিলাম। তো ওই ভিডিওতে আমরা কাপ্তাই লেকের বিবরণী বলবো, অর্থাৎ কত সালে হয়েছিল এবং কোন সরকার প্রথম চিন্তা করছিল এই বাঁধ দেওয়ার। এটা অবশ্যই ব্রিটিশ সরকার চিন্তা করছিল, দিয়েছিল পাকিস্তান সরকার। তো এটা আমি তারিখটা আগামী একটা ভিডিওতে বলবো। এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। Come on.